সংযোগে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল আহমেদ। বরাবরের মতোই খবর এবং খবরের পেছনে খবর নিয়ে আমাদের এই অনুষ্ঠান। এর মধ্যে আমরা সকলে জানি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভিশন 2030 ঘোষণা করেছেন। রাষ্ট্রীয় প্রায় প্রতিটি সেক্টর নিয়ে বিএনপি রাজনৈতিক দর্শন ও উন্নয়ন পরিকল্পনা এর উপর রেখায় ঘোষিত হয়েছে। সেই সাথে সরকার পরিচালনা ও রাষ্ট্রনীতির ক্ষেত্রেও বেগম জিয়ার দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। প্রায় 10 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে থাকা বেগম খালেদা জিয়া আজকে প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা নিয়ে দেশে একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন এবং তিনি বলছেন তার দল ক্ষমতায় গেলে সংবিধান সংশোধন করে ক্ষমতায় ভারসাম্য আনবেন। এবং একই সঙ্গে তিনি বলছেন যে সংসদে, জাতীয় সংসদে উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা সহ আরও বেশ কিছু, প্রায় 2 ঘন্টার টানা সম্প্রচার চলেছে বেশিরভাগ বেসরকারি টেলিভিশনে, সেসব পুরো জাতি সেই ঘোষণা শুনেছেন এবং আমার মনে হয় সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত না হলেও প্রধান বিষয়গুলো নিয়ে খানিকটা যদি আমরা আলোকপাত করতে পারি আজকের এই আলোচনায়। সে কারণে আজকে আমাদের একেবারেই সঙ্গত অতিথি জয়নুল আবদিন ফারুক, চেয়ারপারসনের, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ। আপনাকে অনেক ধন্যবাদ এই আলোচনায় যোগ দিতে পারার জন্য। আমাদের সঙ্গে আছেন বিএম মোজাম্মেল হক এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন পীর হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা জানি রাজনৈতিক দলের, আমার মনে হয় আলোচনা আমরা শুরু করে দিই এবং একই সঙ্গে যারা এই মুহূর্তে সেটার সামনে আসেন আপনারা তো আছেনই, জানিয়ে রাখি যে ফোন নম্বর দেওয়া রয়েছে স্ক্রিনে। আপনার প্রশ্ন এবং মতকে ঘিরেই আমরা কিন্তু আমাদের অনুষ্ঠান সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার মনে হয় যে যেহেতু আজকে রাজনৈতিক নেতা নেত্রীর কাছ থেকে আমরা বক্তব্য পেয়েছি, ফলে আপনার কাছ থেকে আমরা আজকে আলোচনার সূত্রপাত ঘটাতে চাই যে আপনার যেমন একেবারে বেশিরভাগ সংবাদ মাধ্যম যেটিকে চুম্বক, যেটিকে ইন্ট্রো করেছে যে প্রধানমন্ত্রীর একনায়কতান্ত্রিক ক্ষমতা রহিত করতে চান বা খর্ব করতে চান বা ভারসাম্য আনতে চান, এই প্রস্তাবনাটিকেই সকলে আজকে ইন্ট্রো করেছে বেশিরভাগ গণমাধ্যম আমরা দেখেছি। এই প্রস্তাবনা সম্পর্কে আপনার কি মত? এবং একই সঙ্গে আরেকটা ছোট্ট করে যদি একটু লেজ জুড়ে দিতে পারি, তখন থেকে আমরা ভাবছিলাম যে ভিশন বলতে আমরা যেটি বুঝতে পারি তার মানে তো ধাপে ধাপে বছর ওয়ারি আপনি একটি বলবেন যে প্রথম বছরে এই অবস্থা হবে, দ্বিতীয় বছরে সেটি হবে এবং 2030 সাল নাগাদ গিয়ে এই অবস্থায় যাবে, এই ধাপে ধাপে বর্ণনা করবার একটি প্রক্রিয়া ছিল। তো ভিশন যে উপস্থাপনা হয়েছে তাই নিয়ে আপনার কি মত এবং এই প্রধান যে তাদের দাবিটি সেটি নিয়ে আপনার কি মত? ধন্যবাদ আপনাদেরকে। এখানে একটা বিষয়, আমি ওনার বক্তব্য শুনেছি, উনি একজন গণতন্ত্রের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতি আমার গভীর শ্রদ্ধাবোধ রয়েছে এবং আমি আজকে খুব ব্যথিত হয়েছি যে যিনি রাজপথে আন্দোলনের মাধ্যমে উঠে এসেছিলেন তার শারীরিক ও মানসিক একটা বিপর্যয়ের মধ্যে তাকে লক্ষ্য করেছি। কারণ আজকে আমি সবসময় বলি যে পরবর্তীতে বিশ্ব রাজনীতি এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ সভানেত্রী বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতি তুঙ্গে এবং তার যে সুসময়, এই সুসময় আওয়ামী লীগের জীবনে কখনো আসে নাই, আর বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দুঃসময় এরকম দুঃসময় অতীতে কখনো আসে নাই। এইটার যে ছাপ তার শারীরিক এবং মানসিক অবস্থায় পড়েছে সেটা পরিস্ফুটিত হয়েছে। এক দুই হলো গিয়ে তিনি যখন কথা বলছিলেন, তিনি ভীষণ যেটা বলছিলেন এটাকে আমি পর্যবেক্ষণ হিসেবে এইভাবে দেখি যে আগামী নির্বাচন নিয়ে এখন আলোচনা কথাবার্তা উঠছে এবং তিনি এটা ঘোষণার আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে এটা আওয়ামী লীগ, তাদের কোনো উদ্ভাবনী শক্তি নাই, নিজস্ব কিছু নাই এবং আমরা যেটা করেছি, আমরা যেটা তিনি বই নিয়ে এসেছেন, তারা যেটা 21 রূপকল্প দেখিয়েছিলেন সেইখান থেকেই তারা নিয়ে আসছেন। আমি মনে করি কেউ যদি ভালো পথ দেখায়, ভালো পথ থেকেও যদি নেওয়া যায়, আরও যোগ বিয়োগ করা যায়, সেটা তো উত্তম। আমরা তো রাজনীতিতে সেটাই চেয়েছি সবসময়। এক দুই তোফায়েল আহমেদ, প্রবীণ রাজনীতিবিদ, তিনিও রাজনৈতিক ভাষায় কথা বলেছেন যে এটা অবাস্তব। আর আমি যখন শুনছিলাম তখন আমার মনে হয়েছে যেন আমি কোনো পশ্চিমা গণতান্ত্রিক দেশে বসে আসছি। আমি কল্পনায় দেখছিলাম যে এইরকম একটা শাসন ব্যবস্থা যেখানে প্রতিহিংসা থাকবে না, প্রশাসন দলীয় ঊর্ধ্বে থাকবে, প্রতিষ্ঠা সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী হবে এবং আপনার যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এবং তখন আমি কোহিনুরের নাম ভুলে গেছি, তখন কারা জয়নুল আবদিন ফারুককে রাস্তায় পিটিয়েছিল তাদের কথা ভুলে গেছি এই দৃশ্য। এবং আমি দেখি যে আমরা যেগুলো লিখতাম তার চেয়েও বেশি দিয়ে দিচ্ছেন বেগম খালেদা জিয়া। এবং এইটাকে আমরা দেখি আগামী নির্বাচন সামনে রেখে তিনি একটি নির্বাচনী এই আগাম একটা ইশতেহার ঘোষণা করেছেন। আমি এভাবে দেখি যে তিনি ক্ষমতায় আসলে কি করবেন এবং এটা হলো ভিশন বলতে আমি এটাই বুঝছি তার আজকের এই ঘোষণার মাধ্যমে। এবং সংবাদ সম্মেলন হলেও তিনি কোনো প্রশ্ন উত্তরে যান নাই এবং কাউকে কোনো আঘাত করে কথা বলেন নাই, তার কোনো প্রতিপক্ষরে গালাগালিও করেন নাই। এমনকি তিনি বলেছেন যে আমরা
অন্য দেশের জন্য নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোনো সুযোগ দেব না। এখন সবচেয়ে বড় জিনিস যে কথাটা আমি সবসময় বলে আসছি যে আমাদের রাজনীতিটা বলেন ইতিহাস থেকে শিক্ষা নেন, কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নেন না। আরেকটা জিনিস, আমাদের 1977 সালে ইন্দিরা গান্ধী যখন করুণ পরাজয় বরণ করেছেন, পরবর্তীতে তিনি যখন গণসংযোগে বেরোতেন তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ হতো, তিনি তারপরেও দুর্গম বিভিন্ন অঞ্চল সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে আবার দলকে জাগিয়েছেন, মানুষকে জাগিয়েছেন এবং মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় পুনরাবৃত্তি করেছেন। এবং ওইখানে বসে তিনি বলেছেন যে মাফি মাংতে হয়, মানে তার অপকর্মের জন্য যে স্বর্ণ মন্দিরের যে আক্রমণ সব মিলিয়ে পরবর্তীতে সব মিলে তিনি ক্ষমা চাইছেন ভারতবর্ষের কাছে, জনগণের কাছে। জনগণের কাছে ক্ষমা চাওয়ার মধ্যে কোনো ইয়ের নাই, লজ্জা বা গ্লানির কিছু থাকে না। আজকে বেগম খালেদা যে কথা বলছেন যে প্রতিহিংসার ইয়ে থেকে বেরিয়ে আসা প্রতিহিংসা হবে না, তখন আমার মনে হয়েছে 21 আগস্টের গ্রেনেড হামলার চাইতে ভয়াবহ প্রতিহিংসার স্বাক্ষর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাম্প্রতিককালে আর নেই। যেটা আমি 75-এর 15-ই আগস্টের কথা বাদ দিলাম, এটা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। অনেকগুলো প্রসঙ্গ একসঙ্গে আপনি হাজির করেছেন। আমি শেষ করে ফেলছি আরেকটা, যেটা একনায়ক আপনি বলছিলেন, হ্যাঁ বাংলাদেশে আমাদেরকে গণতন্ত্রের যে আমাদের যে আলোকিত গণতন্ত্র, যে সংসদীয় গণতন্ত্রের শাসন ব্যবস্থার যে স্বপ্ন, মানুষের অধিকার এবং মানুষের আত্মমর্যাদাবোধের অধিকার, আত্ম অধিকার যেটা আমরা মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখেছিলাম, সেইটাকে যখন আমরা 90-এ দেখেছিলাম এরশাদের পতন হয়েছিল, 91 এবং 96 শাসনামলকে আমি উত্তম মনে করি। তারপরে কিন্তু কার্যত রাষ্ট্রপতির কার্যালয়ের জায়গায় প্রধানমন্ত্রীর কার্যালয় এসেছে, ব্যক্তির শাসন বাংলাদেশে চালু হয়েছে। এবং আপনি খেয়াল করে দেখবেন সামরিক শাসন জমানায় সংসদ যতটা কার্যকর ছিল, সংসদে যতটা প্রাণবন্ত ছিল, সংসদে যত আলোকিত পার্লামেন্টেরিয়ান ছিলেন, আজকের সাম্প্রতিককালের সংসদগুলোতে বর্তমান বা অতীতের বিগত সংসদগুলোতেও তা নেই। মানে রাজনীতির নেতৃত্বের একটা গভীর সংকট তৈরি হয়েছে এবং সংসদীয় রাজনীতিতে একটা গভীর সংকট তৈরি হয়েছে। একনায়ক বলতে কি, তিনি কি উপপ্রধানমন্ত্রী তৈরি করবেন, তাকে কি ক্ষমতার ভাগ দেবেন, তিনি কি রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার এখতিয়ার দিবেন, এই ক্ষমতার ভারসাম্যের জায়গাটা পরিষ্কার হয় নাই আসলে। এই জন্য বলছি যে আসলে কতটুকু ছাড়তে পারবেন। এখন বিরোধী দল বলবে ক্রিটিস করে, হ্যাঁ ওনারা তো ভারসাম্য করেছিলেন, আর একটা প্যারালাল হাওয়া ভবন তৈরি করেছিলেন। আমি এটা বলছি, আমরা শুনতে শুরু করি, আমরা শুনতে চাই, আমি জানি, জি আমি জানি আপনি যখন কথা বলতে শুরু করেন তখন আমাদের শুনতেই হয়তো ইচ্ছাই করে। জয়নুল আব্দুল ফারুক, অনেকগুলো প্রসঙ্গ কিন্তু একসঙ্গে চলে এসেছে, আপনি কি একনায়কতন্ত্র থেকে শুরু করতে চান? আসলে বিষয়টা আমি অনুরোধ জানাবো শাকিল আপনার মাধ্যমে, একাত্তর সংযোগ দুইজন অত্যন্ত ব্যক্তি সম্পন্ন লোক এখানে আলোচনায় উপস্থাপিত হয়েছেন। আজকে উদ্দেশ্য ছিল ভিশন 2030। সে উপলক্ষে আপনি পীর হাবিব অত্যন্ত একজন দক্ষ সাংবাদিক এবং মোজাম্মেল সাহেব তো আমার সহকর্মী, বিষয়টা উনি অনেকগুলো কথা একসাথে বলে ফেলছেন। আমি অনুরোধ জানাবো আজকে সাবজেক্টটা নিয়ে যেন আলোচনা হয়, তাহলে আমি আমার অনুরোধ করবো দুই সহকর্মী, মানে আমার আলোচকদের বৃন্দকে, তাহলে আমরা এর মধ্যে থাকতে পারবো। প্রথম কথা হলো কর্তৃত্বের শাসন না উন্নয়নের নামে গণতন্ত্র চাই, দুইটা জিনিস। আজকে প্রায় 2 ঘন্টা আমি ওই সংবাদ সম্মেলনে ছিলাম, অনেক সাংবাদিক সম্পাদক বিদেশিরা উপস্থিত ছিলেন। বিষয়টা নির্বাচনকে উপলক্ষ করে অনেকে বলছেন, ওবায়দুর রহমান আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলছেন, তোফাইল সাহেব বলেছেন, আমি শুনেছি আস্তে আস্তে রেডিওতে। আমার একটা বিষয়ে একাত্তর সংযোগের শ্রোতা দর্শক জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে অতীতে আমি কি করেছি সেটা বড় বিষয় না। ইন্দিরা গান্ধীর উপমা দিয়েছে, ইন্দিরা গান্ধী অনেক ভুল করেছে, সে ইমার্জেন্সি পর্যন্ত তখন ইন্দিরা গান্ধী শাসনামলে ছিল, কিন্তু আমরা যে ভুল করি না আমি এটা বলবো না। কিন্তু এখন 10 বছর ক্ষমতার বাইরে, 2 বার দেশ পরিচালনা করেছেন, আজকে উনি 2030 একটা ভিশন যেটা 1 বছর আগে উনি আমাদের কাউন্সিলের মাধ্যমে বলেছিলেন সেটাকে আজকে পূর্ণরূপে রূপকথার মতো এটাকে আজকে রূপকল্প হিসেবে আজকে আপনাদের সামনে পেশ করেছেন। এটা গ্রহণ করা না করা জনগণ, গ্রহণ করলে আমরা ক্ষমতা আসলে সেটাকে পর্যায়ক্রমে আমরা একটা, আপনি প্রথম প্রশ্ন করেছেন পীর হাবিবুর রহমানকে যে যে দেশে সংসদীয় রাজনীতিতে সর্বা প্রধানমন্ত্রী, সেখানে আজ তার 2 বারের ক্ষমতা থাকার প্রধানমন্ত্রী বলেছেন আমরা ক্ষমতা গেলে এই ভীষণে আমরা ক্ষমতা কমিয়ে দিব, আমরা ক্ষমতা ভাগাভাগি করে দিব। উনি বলেছেন কাকে দিবে, ভারসাম্য রক্ষা করবে, কাকে দিবে সেটা বিষয় পড়ে, সকল দলের মতামতের জন্য উনি আহ্বান করেছেন, সকলের প্রতি শেষ পাশে আহ্বানও করেছেন যে আপনার সবাই আমার এই
এর প্রতি যদি এই ভীষণের প্রতি সমর্থন দেন তাহলে সবাইকে নিয়ে এই ভীষণ আমি প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে এর আগেও তো সুনির্দিষ্ট প্রস্তাবনা বিএনপির পক্ষ থেকে ছিল, ফলে আজকে সেটাকে আবার ভীষণ রূপকল্পে নিয়ে আসা হলো। এটা আমার কথা হলো যে অনেকে বলবেন হয়তো আমার মোজাম্মেল ভাই বলবেন, এখন কোনো উত্তর আছে কিনা যে এটি প্রক্রিয়াটা কি হবে, কোনটা এই এই যে এই ক্ষমতার ভারসাম্য কেমন করে সত্যিকার অর্থে প্রক্রিয়া তো একটা যে এখন চলছে সংসদীয় রাজনীতির নামে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো, ঠিক আছে এখন কিন্তু এখন আমরা যখন ক্ষমতা আসবো সে প্রক্রিয়া অটোমেটিক্যালি আইসা যাবে, কি হবে তখন সকল সে প্রক্রিয়া ক্ষমতা আমরা বিকেন্দ্রীকরণ করব, ভারসাম্য করে দিব, কিভাবে সেটি সেটা যেভাবে সবাই চায় যেভাবে সংবিধান সংশোধন করার পরে সেটা সংবিধান আমরা যদি একক সংখ্যাগরিষ্ঠতা পাই সংখ্যা গরিষ্ঠ আমরা পাই তখন আমরা সংবিধান সংশোধন করে এটা রূপ আমাদের ভিশন 2030 আমরা সাকসেসফুল করব। আচ্ছা, ফলে সেখানে আপনি বলছেন যে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর হাতে যে অনেক ধরনের ক্ষমতা আছে সেই ক্ষমতা কমিয়ে তার কিছু কিছু ডিস্ট্রিবিউশন হবে, সেই প্রসঙ্গে পীর হাবিব ভাই বলছিলেন যে সেটি কিভাবে হবে, একটা দল কিভাবে চলে, একটা দেশ সংবিধান মতে চলে, আমার দলেরও একটা গণতন্ত্র আছে, আমার দলেরও একটা নির্বাহী কমিটি আছে, আমার দলেরও একটা স্থায়ী কমিটি আছে, কিভাবে ক্ষমতা বিকেন্দ্রীকরণ বা ভারসাম্য করা যায় সে বিষয়ে অনেকে দেশেও এইসব ক্ষমতা ভাগাভাগি হয় সেগুলো আমরা দেখেই করব, আমরা তো নিজেদের আমরা এই প্রয়োজনে আমি ক্ষুদ্র মতে মনে করব যে এই ভীষণ 2030 কার্যকরী করার জন্য প্রয়োজন বোধ উনি আহ্বান করেছে, আবারও আহ্বান করবো যে আমরা যখন ক্ষমতায় যাব কি করে ক্ষমতা ভারসাম্য আনলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, একদলীয় শাসন হবে না। কথাটি বলা হচ্ছে এটি আপনি মানেন কিনা যে এখন বাংলাদেশে প্রধানমন্ত্রীর একনায়কতন্ত্র চলছে? ধন্যবাদ শাকিল আহমেদ, আপনার মাধ্যমে চ্যানেল 71-এর সকল দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। আসলে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানটি কিন্তু নতুন করে প্রণীত হয়নি, তাই না? এই সংবিধানটি এর আগেও চলেছে, বেগম খালেদা জিয়ার একটি বোধোদয় হয়েছে যে উনি ভাবতে চান প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি হয়ে গেছে, এটি যদি উনি যখন ক্ষমতায় ছিলেন তখন ভাবতেন তাহলে ভালো হতো। আচ্ছা, এখন বলার জন্য তো অনেকে অনেক কথা বলেন, এটা বাস্তবে রূপদান করা, আপনি যেটি জালালউদ্দিন ফারুক ভাইকে যেটা জিজ্ঞেস করেছিলেন আপনি যেটা কিভাবে করবেন, উনি কিন্তু সুস্পষ্টভাবে পথ নির্দেশনা দিতে পারেননি। সুতরাং এটা আজকে বেগম খালেদা জিয়া একটি বিএনপির চেয়ারপারসন, আর আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলি উনি যে বক্তব্যটি রেখেছেন এখানে নতুনত্ব ওনার বক্তৃতা কিন্তু নতুন কিছু নেই। আচ্ছা, নতুন কোনো কিছুই নেই। কিরকম? যেমন উনি যে সমস্ত কর্মসূচির কথা বলেছেন, এই কর্মসূচিগুলো কিন্তু আমাদের যে নির্বাচনী ইশতেহার 2008 সালের 23শে ডিসেম্বরের আগে যে আমরা যে রূপকল্প 2021 যেটা সেটার মধ্যেই কিন্তু সন্নিবেশিত আছে। এর মধ্যে উনি একটি দুটি বিষয় আমার কাছে মনে হয়েছে, আপনি স্পেসিফিক বলতে পারেন না যে কোন কোন বিষয়টি সন্নিবেশিত অলরেডি সেখানে আছে? সবগুলি আছে, আপনার শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য খাত বলেন, শিল্প খাত বলেন, কৃষি খাত বলেন, এমন কোনো খাত নাই যে খাতে আমাদের দিক নির্দেশনা নেই। কিন্তু ওনারা একটি দুইটি জিনিসকে বেগম খালেদা জিয়া সন্নিবেশিত করেছেন, উনি বলেছেন ন্যায়পাল নিয়োগের কথা বলেছেন একটি, আরেকটি উনি বলছেন সংসদে উচ্চকক্ষ এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, এর বাহিরে উনি নতুন কিছু কিন্তু দিতে পারেননি। আমাদের যে রূপকল্প 2021 এটি কিন্তু সকল কিছু সন্নিবেশিত আছে। উনি শিক্ষার কথা বলেছেন, স্বাস্থ্যের কথা বলেছেন, উনি বলেছেন আজকে এসে বলেছেন যে 50 রকমের বা 50 ধরনের ঔষধ বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করবেন, এটি কিন্তু আমরা চালু করেছি যে আপনার কমিউনিটি ক্লিনিক যেটি 1996 সালে দেশ পরিচালনা করার সুযোগ লাভ করার পরে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মানুষের দুর্গরা স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়ার জন্য প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিকের কর্মসূচি ঘোষণা করেছিলেন, 9000 কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজ শেষ হয়েছিল, 9000। কিন্তু বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় এসে 2001 সালে সেটিকে কিন্তু বন্ধ করে দিয়েছিলেন, এটি এখন আবার পুনরায় চালু হয়েছে, তার মাধ্যমে আজকে 14000 কমিউনিটি ক্লিনিক
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জনগণের দরগড়া স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়ার জন্য 32টি ধরনের ঔষধ বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং সেই সমস্ত কমিউনিটিগুলিতে আপনার রক্তচাপ এবং রক্তে যদি সুগার থাকে সেটাকে মাপার ব্যবস্থা করা হয়েছে। এখন এখানে আপনি দেখেন নতুন কিছু নাই, শিক্ষার ব্যবস্থা বলেছেন, শতভাগ ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদের সরকার, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার কিন্তু সেটা ব্যবস্থা করেছে। এটা তো ঠিক, যা কিছু যা কিছু ভালো, যা কিছু গ্রহণ করার জন্য আমরা তাদেরকে সকল রাজনীতি নতুন কিছু যে দাতিকে দেওয়া ওনার কাছ থেকে যে আমরা আশা করেছিলাম নতুন কোন দিক নির্দেশন দেবেন, একটা ডাইমেনশন দেবেন, যেই ডাইমেনশন দেশটিকে আরো এগিয়ে নিয়ে যাবেন, উনি অনেক কথা বলেছেন। আইনের শাসনের কথা বলি, আইনের শাসন উপদেষ্টা যেহেতু আছেন, আমরা ওনার কাছ থেকে জানবো নতুন কি আছে। একটা ছোট্ট বলবেন যে একটা ছোট্ট বিরতির সময় আমাদের হয়েছে, আপনি ধরে রাখবেন, আমরা ফিরছি খানিক পরেই। অনেক অনেক ধন্যবাদ, আবার আমরা ফিরলাম আমাদের একাত্তর সংযোগে। আমরা কথা বলছি ভিশন 2030, খানিক আগে বিএনপি চেয়ারপারসন তিনি ঘোষণা করেছেন, তাই নিয়ে আমরা কথা বলার চেষ্টায় আছি। আমরা আলোচনা টেবিলে ফিরতে চাই, এরই মধ্যে অবশ্যই একজন দর্শক যোগ দিয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, বলবেন। আমি শান্তিনগর থেকে বলছি, মাহমুদ আলম চৌধুরী। চৌধুরী সাহেব বলবেন। আমার কাছে প্রশ্ন হচ্ছে জেনারেল আবেদিন ফারুক সাহেবের কাছে, যে আজকে যে রাজনীতির একটা ভিশন দিলেন বিএনপি 2030 এর রূপরেখা, কিন্তু সেখানে ওনারা একটা জিনিস খোলাসা করেননি, সেটা হচ্ছে বাংলাদেশের এই উন্নয়নে রাজনীতির ভিত্তিমূলটা কি হবে, সেটা কি 48 থেকে 71 পর্যন্ত আমাদের যে চেতনা গড়ে উঠেছিল বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক রাজনীতি এবং সমাজতন্ত্র, নাকি 71-এর পরাজিত শক্তির যে আদর্শ, সেই শক্তির আদর্শকে নিয়ে ওনারা এগোতে চান, এই জায়গাটা আমার মনে হয় খোলাসা হওয়া দরকার, না হলে বাংলাদেশের রাজনীতিতে কখনো ঐক্য আসবে না, এবং ঐক্য না আসলে বাংলাদেশের কোনো রাজনৈতিক উন্নয়ন হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি তো জাতীয়তাবাদের, জাতীয়তাবাদী আদর্শ হিসেবে বিশ্বাস করে আমরা যদি 71 সালে একই না থাকতাম তাহলে বাংলাদেশ কি স্বাধীন হতো? তখন আমরা দেখতাম, তখন তো বিএনপি ছিল না, তখন তো যে আগরতলা মামলা হলো, আন্দোলন হলো, 69-এ গণ আন্দোলন হলো, 62-এ শিক্ষা আন্দোলন করলাম, আমাদের শক্তি তো এক, আমরা পশ্চিমাকে ভাগিয়ে এদের স্বাধীন করেছি, এটুকু বোঝা উচিত আমাদের। মনে হয় যে আমাদের নেত্রী যে ভিশন 2030 দিয়েছেন, সেটাতে আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশি জাতীয়তাবাদকে লক্ষ্য করেই আমরা স্বাধীনতার চেতা হয়েই এবং স্বাধীনতার স্বপক্ষের মতোই আমরা 2030 ভিশন আমরা চালু রেখেছি এবং আমরা ক্ষমতা গেলে সেটা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। অর্থাৎ রাজনৈতিক দর্শনটি বাংলাদেশি জাতীয়তাবাদের উপরেই নির্ভর করে আমরা এই মিশন আজকে অ্যানাউন্স করা হয়েছে, এটা তো আমাদের মূল মন্ত্রে আছে। আমরা তার স্বৈরাচার না, আমরা আবার রাজাকারও না, অতএব আমরা কেন এই যে 48 থেকে 71 পর্যন্ত যাব? 48 থেকে 71 তো ভিন্ন জিনিস, তখন এরশাদ আইয়ুব কি করেছে, মোনায়েম কি করেছে, তখনকার ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কারা আন্দোলন করেছে, সবই তো বাংলাদেশের ইতিহাসে পীড়া অবিবাহিত একবার লিখছিল, ওনার লেখা আমি পড়ছিলাম। সে কারণে বিএনপি তো স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষের লোক, আমাদের নেতা তো শহীদ জিয়া একজন বীরোত্তম, সেখানে আমি মনে করি যে আমরা তো জাতীয়তাবাদী শক্তি, মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক, অতএব আমরা 48-71 কেন যাব? আমার প্রশ্ন এই নিয়ে, হয়তো আমরা আরো আলোচনা টেবিল আমরা ফিরবো, আমরা নিশ্চয়ই আমাদের এখানে অতিথিরা কথা বলবেন, কিন্তু আপনার কাছে যে প্রশ্নটি ছিল ঠিক বিরতির আগে আগে, যে নতুন কি রয়েছে এই ভিশন 2030
এই ক্ষমতার কারণে যে একনায়কত্ব প্রমাণ হয় সেটা সংবিধান প্রয়োজনে সংশোধন করেই তো এটাকে আমরা ভারসাম্য করতে পারি। নতুন অনেক কিছু আসার আশা আমি পড়েও পারি নাই, কিন্তু আমার মনে হয় পুরোটা পড়লে আরেকদিন ডাকলে এটা উত্তরটা দিতে পারো। তবে নতুন একটি, বাংলাদেশে বর্তমান মোজাম্মেল ভাইরা যে সরকার পরিচালনা করছে সেই সরকার পরিচালনায় দুইবার পরপর প্রায় 8 বছর ক্ষমতায় বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ, সেখানে উনি ওই দলের বিরাট একটা নেতা, সাংগঠনিক সম্পাদক, সহজ কথা না, বিরাট পোস্ট, সেখানে এই ভীষণটা তৈরি হয়েছে। পীর হাবিব ভাই হয়তো বা আমার সমর্থন করবেন কি করবেন না আমি জানি না, ওনার আজকে একটা লেখা পড়েছি, কদিন আগেরও একটা লেখা আমি পড়েছি, আবার ওনার লেখাগুলো আমি পড়ি। সে কারণে আমি মনে করি আজকে নতুনত্ব একটাই, যেটা 2030-তে ক্ষমতায় গেলে আমরা চেষ্টা করব, সচেষ্ট হব বাংলাদেশে বর্তমান আপনারা অতীতের থেকে এই আজকে দিন পর্যন্ত যেভাবে সরকার পরিচালনা করছেন সেটাই আপনাদের ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকতে আজকের ভীষণ 2030। আমার একটা সরল প্রশ্ন, সেটি হচ্ছে যে নির্বাচন তো হবে সামনের বছর, নির্বাচন হচ্ছে, কিন্তু 2030 এর মানে কি? 2030 আপনি, আমরা ক্ষমতা আসলে আমরা তো বলেছি নতুন প্রজন্মের জন্য, 2030 এই নতুন প্রজন্ম আমি কি থাকবো 2030 পর্যন্ত? 35 হতে পারে, 31 হতে পারে, সেটা ওনারা 2014-2027 করলো কেন? সেখানে তার নির্দিষ্ট কারণ আছে, প্রত্যেকটা এটা 2021 এর নির্দিষ্ট কারণ আমরা জানি, কিন্তু 2030 সালের যে রূপকল্পটা আমরা এখন ভীষণটা দিয়েছি সেটা আমরা বারবারই নেত্রী আজকে উল্লেখ করেছে, যেটা আমি শুনতে পেয়েছি যে আমরা মূল্যস্ফীতির উপর নির্ভর করে এই সব কাজগুলো আমরা করব, এবং এই কাজগুলো আমি সমাধান না করতে পারি, আমার দল থাকবে, আমার ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, তারা যেন আমার এই ভীষণটা নিয়ে 2030 পর্যন্ত এগিয়ে যেতে পারে, এটাই ওনার মূল উদ্দেশ্য। শুনছিলেন আপনি যেটি আমি বলছিলাম যে আইনের শাসনের কথা বলেছেন বেগম খালেদা জিয়া, আইনের শাসন তো হত্যা হয়েছে 1975 সালে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে, এবং বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে 1975 সালের ডিসেম্বর মাসে মার্শাল ল অর্ডিন্যান্স জারি করে বঙ্গবন্ধু হত্যার কে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে হত্যা বিচার ব্যবস্থাকে বাতিল করা হয়েছিল, এবং সেটি 1979 সালে পার্লামেন্ট নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সংবিধানের 5ম সংশোধনের মধ্য দিয়ে সেটি একটি আইনে পরিণত করেছিল। তার মানে আইনের শাসনের কবরটা কিভাবে রচনা করেছিল। এরপরে আসেন 2004 সালের 21 আগস্টের যে হত্যাকাণ্ড, মানে গ্রেনেড হামলা, আপনি বলেছেন সেই প্রসঙ্গে, একজন দর্শকের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমরা তার অধিকারটি আগে, হ্যালো বলবেন। হ্যালো, জি জি বলবেন, শুনছি আমরা। জি, আমার প্রশ্নটা হলো জনাব জালালউদ্দিন সাহেবের কাছে, যে উনি ওনাদের আজকে যে ভীষণ 2030 দেওয়া হয়েছে, কিন্তু আওয়ামী লীগের এই যে 2041 এর ভীষণে এমন কি বাকি আছে যে ওনারা নতুনটা দিয়েছেন, এটাতে বাকি আওয়ামী লীগের কি আছে ভীষণ 2041 এর? কাছাকাছি প্রশ্ন আমার মনে হয় আমরা পেলাম, আপনি কি? আমি বলি আর কি, প্রশ্ন আওয়ামী লীগ যা দিয়েছে আপনাদের এটাতে এমন কি আর ওইটার পরে আর নতুন কি আছে? এটা আমি বলি, একটা জিনিস হলো আমার প্রশ্নকর্তা আমার মনে বুঝতে পারেন, বা আমিও হয়তো বা ওনার প্রশ্নটা উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু এতটুকু আছে যে বাংলাদেশে পীর হাবিব রহমান এখানে সাংবাদিক, আপনি উপস্থাপক, উনিও রাজনীতিবিদ, আমি রাজনৈতিক কর্মী, বিষয়টা হলো নকল কোনো শব্দ নেই, দেশের উন্নয়নের জন্য ভালোর জন্য যদি পীর হাবিবুর রহমান কালকে একটা লেখা লিখে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই করা উচিত, আমি মনে করি, আমি যদি রাজনৈতিক কর্মী হয়ে দেশকে ভালোবাসি, দেশের সেবা করি, আমি সেটা গ্রহণ করা উচিত, নকল বলতে আমি কিছু বিশ্বাস করি না। তাহলে আমি বিশ্বাস করি রাজনৈতিক দলের ভিশন যখন আপনি বলছেন, তখন তো কোন একটি দল যদি এরই মধ্যে সেই কথাটি বলে গিয়ে থাকে, তাহলে তো জনতা যদি তাকেই সমর্থ, আমি আশা করবো আমার প্রতিপক্ষ না আমার বন্ধুকে করবেন, বিষয়টা হলো আমি তো আগে বলছি নকল শব্দ বলতে আমি বিশ্বাস করি না। যদি আওয়ামী লীগ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভীষণটা দিয়েছে সেটা যদি আওয়ামী লীগের ভীষণ থেকে নিয়েই থাকে, আওয়ামী লীগ যদি ভীষণ 2020 দিয়েই থাকে,
তাহলে তারা বিগত এই দেওয়ার পরে ক্ষমতায়, এখনো ক্ষমতাসীন, তারা কতটুকু পালন করতে পেরে সেটা একটা বিষয়। বিষয় হলো যদি আমাদের এটা নিয়েও যদি ওনারা আবার ক্ষমতা আসে, সুষ্ঠু নির্বাচন সহায়ক সরকারের অধীনে নির্বাচনে যদি মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী আবার প্রধানমন্ত্রী হইয়া বেগম খালেদা জিয়া 203 নিয়ে কাজ করে, এটাতে কি বিএনপি আপত্তি জানাবে? আমি মনে হয় না। সেটা আমার মনে হয় একটা বিষয় আমি এটা লক্ষ্য করছি, একটা হলো গিয়ে যে যে প্রশ্নটা এসেছে, যে একটা জনাব জিন ফারুক ভাইয়ের কাছে যে প্রশ্নটা আসছে, যেটা আমরাও বলি যে বিএনপি দুইটা জায়গা ক্লিয়ার করতে পারে না। বিএনপি একটা মুক্তিযুদ্ধের মধ্যপন্থী দল, কিন্তু সে সামরিক শাসনের গর্ব থেকে আসলে বেগম খাদিজার নেতৃত্বে এই বিএনপি কিন্তু পরিস্ফুটিত হয়েছে রাজপথের মধ্য দিয়ে, এবং 91 গণন একটা গ্রহণযোগ্য নির্বাচনে সে গণরায় নিয়ে আসছে, এবং পরবর্তীতে সে গ্রহণযোগ্য নির্বাচনে নিয়ে আসছে, সে নিরপেক্ষ নির্বাচন। কিন্তু জামাতের সঙ্গে তার সম্পর্কটা এইটা আজকেও পরিষ্কার হয় নাই, এবং অর্থাৎ রাজনৈতিক দর্শন আমি বলি যে, এমনকি এই যেটা বললেন মুক্তিযুদ্ধের পক্ষের যে প্রশ্নটা উনি ব্যাখ্যা দিতে হলো, এটা ওনার মতো হাজার হাজার নেতা কর্মী বিএনপির মাঠে ময়দানে তারা দেয়, কিন্তু বিএনপির সিদ্ধান্তগুলো পার্টিতে, আমাদের রাজনৈতিক দলগুলোর পার্টিতে আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা কতটা এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আলোচনা করার দরকার নেই। আসলে ওই রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ না দিয়ে আপনি রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিবেন, এই স্বপ্ন আমি দেখি না। এই জন্যই আমি বলছিলাম যে আমি সব স্বপ্ন দেখি, এটাও স্বপ্ন দেখি। প্রথমেই সে কারণে আমি, আমার প্রশ্ন একটি ছিল, আবার সরল প্রশ্ন, নির্বাচনী ম্যানিফেস্টো এবং ভিশন এই এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি? পার্থক্য কি আছে তারা বলতে পারবেন ভালো। আমি যখন অবজার্ভ করি, আমি যখন দেখি, আমি তখন মনে করি এগুলো কিছু অঙ্গীকার, মানুষকে আকর্ষণ করার কিছু সুন্দর সুন্দর প্রস্তাবনা, সুন্দর সুন্দর, যেটা আমি বলছিলাম যে আমি চোখ বুঝে আমি স্বপ্নের মতো দেখছিলাম কোনো পশ্চিমা গণতান্ত্রিক দুনিয়ায় আমি বসে আছি, হয়তো বা ব্রিটেন বা আমেরিকা এরকম। তো আমি যে কথাটা বলছিলাম যে আসলে ভীষণ এটা হইতে পারে, তারা হয়তো চিন্তা করেছেন যে আমি 21, আমি 41, আমি জনগণের জন্য উত্তম কাজ করছি, জনগণ আমাকে রায় দেবে, আমরা 41 পর্যন্ত ক্ষমতায় থাকব, হয়তো মুজামেল ভাই থাকবেন না সংসদে, অন্য কেউ আসবেন, কিন্তু তারা থাকবেন দল, হয়তো তারা ভাবছেন যে এই নির্বাচনে তারা ক্ষমতায় আসবেন জনরায় নিয়ে এইরকম একটা উত্তম প্রস্তাব দিয়ে, এবং জনগণ মত তার দিকে, এবং তারা এরপরেও তারা আসতে পারবে, তারা উত্তম কাজ করবে। আমরা যদি, আমি জানি না আমাকে ভুল বুঝবেন কিনা, আমি আমি কিন্তু সত্যি সত্যি সরল প্রশ্ন আমার, যে 2021 যে লক্ষ্যমাত্রা আওয়ামী লীগ যেটা ঘোষণা করেছিল রূপকল্প, তার যে ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি, 2010 সালের মধ্যে প্রাথমিক স্তরে 100% ভর্তির হার হতে হবে, থেকে শুরু করে 2011, 2012, 2013, 2021, আমি বলছি ধাপে ধাপে এটি আওয়ামী লীগের অনেক অর্জন আছে। আওয়ামী লীগ যে ঘোষণা দিয়েছিল, যেমন ডিজিটাল, বেগম খালেদা লক্ষ্য যখন নির্ধারণ করেন, করার সময় 3G বলছেন, কিন্তু তার লিখিত বক্তব্যে আমি পরে খোঁজ নিয়ে দেখেছি 4G-র কথাই বলছেন, 4G হবে। আচ্ছা, 4G যদিও আগামী 2 মাসের মধ্যেই আমরা শুনেছি সেটি হতে যাচ্ছে বাংলাদেশে, হয়ে যাক, অসুবিধা নাই। আর ব্যাপারটা হল গিয়ে যে এটা নিয়ে বিতর্ক হয় না, এখানে আমি মনে করি আমার সাথে আমি একমত পোষণ করি এটা, যদি দেশ পরিচালনায় সত্যিকার গণতান্ত্রিক মুখে যে কথাটা বলে দেশে গণতন্ত্র আছে, উনি বঙ্গবন্ধু হত্যার কথা বলেছেন, শেখ হাসিনার গ্রেনেড হত্যার কথা বলেছেন, গ্রেনেড হামলার কথা বলেছেন, জামাতে ইসলামের আমাদের সম্পর্কহীনতা পীর হাবিবুর রহমান বলেছেন, ক্লিয়ার বলেন নাই, বিষয়গুলো কতগুলো রাজনৈতিক কৌশল। আমি আজকে পীর হাবিব ভাই, আমি অত্যন্ত সম্মান করি ওনাকে, একটি প্রশ্ন করতে চাই, যদি উনি মনে কিছু না করেন আপনার মাধ্যমে, আওয়ামী লীগ যে হেফাজতকে নিয়ে মিষ্টি খাওয়ালো বা মিটিং করলো, মাননীয় প্রধানমন্ত্রী যাকে তাকে ডাকতে পারে, এটা কোনো ক্ষতিকারক কিছু না, কিন্তু যে হেফাজতকে নিয়ে কথা হলো, যে হেফাজতের মে মাসের 6 তারিখে যে কাণ্ডটা বিগত 3 বছর আগে ঘটনা ঘটেছিল, সে বিষয়গুলো কি মাননীয় প্রধানমন্ত্রী স্মরণ ছিল বা কেউ কি মনে করেছে, এটার কারণ কি? এটার কারণ হলো দেশে একটা নির্বাচন আসবে, সেই নির্বাচনে বিএনপি কি যাবে কি যাবে না এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। বেগম খালেদা জিয়া আজকে যে কথাগুলো বলেছে, আমার মনে হয় নতুনত্ব আছে অনেক, সেই নতুনত্বটা হলো দেশে কি সংবিধান
কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা ফিরলাম একাত্তর সংযোগে। বিরতির ঠিক আগে আগে বেশ কিছু প্রশ্ন ছিল জয়নুল আবদিন ফারুক, আপনার পীর হাবিবুর রহমান আপনার উত্তর দেওয়ার কথা, এর মধ্যে একজন দর্শক ঢুকে পড়েছেন আরও একজন। হ্যালো 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 জি বলবেন। জি আমি অমিত মালাকার বলছিলাম রংপুর থেকে। বলবেন। জি আমার ফারুক ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে আপনারা যে ভিশন 2030 উপস্থাপন করলেন, সেই ভিশন 2030 বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলো কি? মুজাম্মেল ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যে ভিশন 2030 ঘোষণা করা হলো সেখানে কিন্তু অনেক ভালো দিকও রয়েছে, যেমন স্বাস্থ্য বিমা, তারপর বেসরকারি খাতে যারা চাকরি করছে তাদের জন্য প্রভিডেন্ট ফান্ড, তো একদম অন্তঃসার শূন্য না বলে সেখান থেকেও কি ভালো কিছু নেওয়ার নেই আপনাদের? ধন্যবাদ ধন্যবাদ, গুড কোশ্চেন। আমি মোজাম্মেল ভাই উত্তর দেওয়ার আগে আমি স্পষ্ট বলে দিচ্ছি যে আমাদের এই ভিশন দেওয়ার অর্থ যে আগামীবার যে নির্বাচনটা হবে সেই নির্বাচন মোজাম্মেল ভাইদের সরকারের অধীনে হবে না, সেই নির্বাচন একটা নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে হবে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ, যদি একমাত্র এক ভোট ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে, তারপরে আপনি দেখবেন যে আমাদের আজকে নেত্রী দেওয়া ভিশন 2030 এর সকল কর্মপদ্ধতি আস্তে আস্তে আমরা এটা ফুলফিল করব ইনশাআল্লাহ। এখানে সবচেয়ে বড় বিষয়, আমি তারা দুইটা দল করেন, তারা জনগণের জন্য রাজনীতি করেন, তাদের দলের মধ্যে খারাপ মানুষ আছেন, ভালো মানুষ আছেন, সৎ মানুষ আছেন, লুটেরা আছেন, না হয় বিএনপি জমানায় অনেকে এত বিত্ত বৈভব করে বিদেশে টাকা পাচার করতেন না, দেশে সম্পদ করতেন না, আওয়ামী লীগের 9 বছরের শাসনামলে 5,00,000 কোটি টাকার মতো পাচারই হয়ে গেছে বিদেশে, অর্থমন্ত্রী কি এইটারও জবাব দিতে পারে নাই যে এটা কারা, এটা তো জনগণ জানতে পারে নাই। ব্যাংকিং সেক্টর তছনছ হয়ে গেছে, শেয়ার বাজার তছনছ হয়ে গেছে, বেগম খালেদা তো ক্ষমতায় আসছিলেন, 96 শাসনামলের বিচার করেন নাই কেন? আপনাকে আমি আজকে কেন বিশ্বাস করব? আপনি আপনার অভিশপ্ত শাসনামলের ক্ষমা চেয়ে আজকে স্বপ্ন দেখিয়েছেন আমাকে? আমি জনগণ, আমরা 21 দফা থেকে শুরু হয়েছিল আমাদের স্বপ্ন দেখা। আমরা যদি ইতিহাসের ধারায় যাই, 3 জোটের রূপরেখা 90-এ নূর হোসেনের রক্ত ভেজা, মিলনের রক্ত ভেজা, সেই 3 জোটের রূপরেখা আমরা কার্যকর করেছিলাম, করি নাই। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা সকল রাজনৈতিক দল করে আসছেন, সেইখানে বেগম খালেদা জিয়ার এই বক্তব্য অনেক উত্তম প্রস্তাব, সেখানে অনেক নতুনত্ব আছে, প্রশাসনকে নির্দলীয় ইয়ের মধ্যে রাখবেন, সাংবিধানিক ভাবে রাখবেন, যোগ্য লোক দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী করবেন, একেবারে সঠিক সংবিধান আইন বিধিবিধানের ঊর্ধ্বে রাষ্ট্র পরিচালনা করবেন। ফলে আওয়ামী লীগ ভিশন 2021 বাস্তবায়ন করেছে কিনা আমরা একটু শুনে আসি তার কাছ থেকে খানিকটা। আমি এইখানে বলতে চাই, আজকে আওয়ামী লীগের অনেককেই বলেন আওয়ামী লীগের পক্ষে, যেমন আজকের আওয়ামী লীগকে শেখ হাসিনা টেনে এনেছেন, তিনি 1/11 চ্যালেঞ্জ থেকেও তিনি নিয়ে এসেছেন 2008 তার ইমেজে ভর করে, পাঁচের যে বিনা ভোটের প্রশ্নবিদ্ধ 150 বিনা ভোটে এমপি হয়ে যাওয়া এই নির্বাচনী চ্যালেঞ্জটাও কিন্তু তিনি অতিক্রম করেছেন, সেইখানে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আমি শেষ করে দিচ্ছি, তিনি আরো বেশি আলোকিত, আরো বেশি শক্তিশালী হয়েছেন। কিন্তু কালকে যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া যায়, আজকে যদি বাইরে গিয়ে জিজ্ঞেস করেন কি হবে, আরেকবার আওয়ামী লীগ আসবে, সবাই এটা বলছে, বিএনপির অনেকে এটা বলে, কিন্তু কালকে যদি আপনি একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় রিয়েল অর্থে, যেটা প্রধানমন্ত্রী বলছেন সেদিন সংসদ দলের সভায়, তাহলে কি হবে? তাহলে বোঝা যাবে যে আসলে কার পক্ষে জনগণ, জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে। আমি শেষ করি, আওয়ামী লীগ সুশাসনটা নিশ্চিত করতে পারে নাই, আমরা শুনি না, শুনি জি বলবো। আচ্ছা আমি একটু বলি, সেটা হলো যে কথাগুলো পীর হাবিবুর রহমান বললেন যে সুশাসন দিতে পারে নাই, সুশাসন আওয়ামী লীগ দুঃশাসনও দেয়নি, আওয়ামী লীগ সুশাসন দেওয়ার চেষ্টা করছে, যেই সুশাসনকে শৃঙ্খলিত করা হয়েছিল, বন্দি করে রাখা হয়েছিল, যেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই ধ্বংস উপর উপর দাঁড়িয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং 2021 সালে আমাদের যে রূপকল্প, আমাদের যে অর্থনৈতিক কর্মসূচি ছিল, আমাদের যে সামাজিক দায়বদ্ধতা, সামাজিক কর্মসূচি ছিল, সেগুলোকে কিন্তু আমরা বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাচ্ছে। আজকে আমাদের কথা ছিল 2021 সালের মধ্যে আমরা মাথাপিছু আয় 1,500 মার্কিন ডলার উন্নীত করব, ইতিমধ্যে কিন্তু সেটি 21 সালের আগেই মাথাপিছু আয় 1,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে আজকে আমরা কিন্তু দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছি সেটি কি কামনা করছে? কিন্তু আমার কাছে, আমি খুব আজকে আহত হয়েছি, আমি খুব কষ্ট পেয়েছি, ম্যাডাম খালেদা জিয়া যে বক্তব্য রেখেছেন সেখানে, উনি চাকরি ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সহ যে কোটা পদ্ধতির বাতিল করেছেন, প্রতিবন্ধীদের
আমাদের এবং সমাজের আমাদের দেশের পিছিয়ে পড়া পশ্চাৎপদ জনগোষ্ঠী তাদের যে কোটাগুলি রয়েছে সেগুলিকে উনি মুক্তিযোদ্ধার সাথে তাদের কোটাকে বাতিল করেছে। আমার প্রিয় ভাই জনাব উদ্দিন ফারুক বলেছেন উনি মুক্তিযোদ্ধার একজন মুক্তিযোদ্ধা, উনি মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, এবং উনি বলেছেন ওনাদের নেতা জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন এবং বীরোত্তম। এখন সেই মুক্তিযোদ্ধা দলের দল হিসাবে যদি মুক্তিযোদ্ধাদের যে সুবিধা যেটা যারা সেই মরণপণ মুক্তিযুদ্ধে ঝাঁপে পড়ে জীবন বিসর্জন দিয়েছে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছে সেটি এবং সেটাকে পাথর করছে এবং যুদ্ধ অপরাধীদের বিচার, মেধার বিকাশ থাকে না, মেধার জয় হয় না। কেন আপনি এই যে তারা রাজনীতি দিয়ে তারা একটা পার্সেন্ট আপনি এটা দিয়ে নো আপনার জনমত নিয়েছেন তারা এটা দিয়ে তাদের জনমত আনার চেষ্টা করতে পারে। আসলে মোজাম্মেল সাহেবরা, ফিদাউর রহমান সাহেব যুদ্ধ অপরাধী, যুদ্ধ অপরাধীদের এবং বিচার স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে নিয়ে যেসব কথাবার্তা বলেছে তার এক লক্ষর এক ভাগ যদি আমরা বলে থাকি আমি চুরি পরে চলে যাবো পত্রপত্রিকা আপনি বাইর করে দেখেন। আজকের বক্তব্য তো স্পষ্ট, কারোর প্রতি কোন আঘাত নাই। 2030 সাল পর্যন্ত যে ভীষণ দেশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য। আরেকটি কথা, বেগম জিয়া যে কারণ নাই, এই যে যারা সমাজের সুবিধা বঞ্চিত মানুষ, প্রতিবন্ধী মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, মুক্তিযোদ্ধাদের জন্য আজকে যে বক্তব্যটা আমার ভাই এখন বললো, যে বক্তব্যটা ভীষণই আজকে মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা যে উপস্থাপন করেছেন সেই বিষয়ে, মুক্তিযোদ্ধাদের বিষয়ে কি বলেছেন আপনি একটু পড়ে দেখেন। আজকে শুধু এইটুকুই বলেছেন যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাতা প্রয়োজনে মূল্যস্ফীতির উপর নির্ভর করে আরো বাড়ানো হবে, তারা মরে গেছেন বা তাদের সন্তানদেরকে আগ পুনঃ ব্যবস্থা করা হবে। জেনারেল ভাতা 900 টাকা থেকে কিন্তু 10,000 টাকা না করেন না, করবেন না কেন? যারা দেশ স্বাধীন করছে, এই যে পীর হাবিব রহমান যেটা বলেছে, ছয়জন আমাদের আলোচনা আমাদের বড় হয়ে চলতেই থাকবে। আজকে আপনি দেখেন মাননীয় আইনমন্ত্রী, মাননীয় প্রধান বিচারপতি যে কথোপকথন, একটি কথাও বললেন না আপনি পীর হাবিব রহমান সাহেব, আজকে দেখেছেন পত্রপত্রিকা আইনমন্ত্রী চললেই আমরা প্রধান বিচারপতি কথোপকথন পেয়ে যাবো একসময়। সঙ্গে থাকছেন 71 ইজ্জত থাকে। We'll be right back.